हेलो बंधुरा, आज के आबारो आसलाम हिरो आलम के निये। हिरो आलम के केई बा ना चेने, सबाई चेने। बांग्लादेशेर जनप्रिय कमेडियान ও ফিল্ম মেকার হিরো আলম। হিরো আলম ইউটিউব জগতে যখন ইউটিউব 2005 সালে লঞ্চ করে, তখন থেকে হিরো আলম লাহে লাহে ইউটিউব জগতে পা দেন, আর তখন থেকে হিরো আলম একজন পরিচিত একজন ব্যক্তি হয়ে যান। আপনারা কি জানেন হিরো আলমের আসল নাম কি? হ্যাঁ বন্ধুরা, হিরো আলমের আসল নাম হলেন আশরাফুল আলম। আশরাফুল আলম কোলে বাংলাদেশের কি জানি অর্ধেক মানুষ চিনতে পারবে না যে আশরাফুল আলম কে। তো আশরাফুল আলম থেকে হিরো আলম লিখে যাওয়া যে নামটা চেঞ্জ হয়ে গেল, এই নামটা কে দিলেন? তো বন্ধুরা জেনে নেন আশরাফুল আলম থেকে হিরো আলম হওয়ার কাহিনী। আপনারা কতটুকু জানেন হিরো আলমের বিষয়ে? আমার তা জানা নেই। তবে আমি একটা নিউজ চ্যানেলে পেয়েছিলাম যে ভারতের সালমান খান এক যতবার গুগলে সার্চ না করে তার থেকে বেশি হিরো আলমকে জানার জন্য সার্চ করে। তো তাতে বোঝা যায় যে সালমান খানের থেকে হিরো আলমের পপুলারিটি কত কতটুকু। তো আপনারা ভাবেন এই যে যে লোকগুলো হিরো আলমকে সার্চ করে, এই লোকগুলো লাহে লাহে তার ভিডিও ও তার কর্মকাণ্ডের জন্য তাকে নামটা চেঞ্জ করে আশরাফুল আলম থেকে হিরো আলম পর্যন্ত নিয়ে যায়। তো এখন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তথা কমেডিয়ান হিরো আলমের কিছু ক্লিপ আপনারা দেখে নেন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা দেখলেন তো আপনারা বুঝতে পারছেন যে হিরো আলম এত জনগণের মাঝে এত পপুলার কেন। তো হিরো আলমের সব ভিডিও লাখ বা মিলিয়নের উপরে ভিউজ। তো আপনারা বুঝতে পারছেন যে হিরো আলমের ভিডিও লোকে কত কত জনপ্রিয় আর কতটুকু ভালোবাসেন হিরো আলমকে। হিরো আলমকে যেমনইভাবে না থাকাক কেন, তার ভিডিওর প্রতি সবারই আগ্রহ যে হিরো আলম নতুন কি বানাচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন বলবো হিরো আলম কবি হলেন কেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে হিরো আলম বর্তমান একজন কবি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তুলনা করছে বহুত ক্রিয়েটর ও ইউটিউবাররা। তো আপনারা কি জানতে ইচ্ছুক যে হিরো আলম কেন কবি হলেন? তো জেনে নিন এই তথ্য। তো হিরো আলম কবি হওয়ার মূল উদ্দেশ্য হলেন তার একটা ফিল্ম বানাচ্ছেন, সেই ফিল্মে হিরো আলমে একজন কবির অভিনয় করতে হয়। তো সেই ফিল্মে কবির নাটকের জন্য সে সোশ্যাল মিডিয়ার সামনে দু একটা কবিতা আবৃত্তি করছেন। তো সেই কবিতাগুলো ভাইরাল হচ্ছেন আর সেখান থেকে কবি বলে জানছেন, আর সেখানকার ইউটিউবাররা সেই কবিতাগুলো নিয়ে ট্রোল করছেন আর ভিডিও বানাচ্ছেন। তো আসল তথ্য হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লগে তুলনা করা উচিত না। আর দ্বিতীয় কথা হলো হিরো আলমের যে ও ফিল্মের জন্য প্রমোট করছেন কবিতাগুলো, সেগুলা তুমুল ভাইরাল করছেন ইউটিউবেতে। তো আপনারা জানতে কি ইচ্ছুক যে তার কি ফিল্মের জন্য এই ভিডিওগুলা ভাইরাল হচ্ছে, কবিতাগুলা ভাইরাল হচ্ছে? তো জেনে নিন, হাসিওয়ালার ফাঁসি নামের একটা ফিল্ম বানাচ্ছেন হিরো আলমের। তো সেই ফিল্মেরই কবিতাগুলো সে আবৃত্তি করছে, সেই জন্য হিরো আলম কবিতা আবৃত্তি করছে। তো হাসিওয়ালা ফাঁসি নামের একটা মুভির জন্য সে কবিতা আবৃত্তি